প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। যারা ছাদে পেয়ারা গাছ লাগানোর কথা ভাবছেন তারা আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কোন জাতের পেয়ারা আপনার ছাদে লাগাবেন এবং সেই সাথে এই পেয়ারা গাছের কীভাবে পরিচর্যা করবেন আর গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের কাছে আমি দেবো। তবে তার আগে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা থাই জাতের একটি পেয়ারা, তো থাই পেয়ারা বর্তমানে সবচেয়ে ভালো, এটা ছাদে কিন্তু বেশ ভালোভাবে এটা বেড়ে ওঠে। তো দেখেন এই যে পেয়ারা এসেছে, এখানে প্রত্যেকটা ডালে কিন্তু পেয়ারা আছে, আপনারা যদি দেখেন লক্ষ্য করি। পেয়ারা কিন্তু ব্যাপকভাবে এসছে, এই গাছটার বয়স কিন্তু 2 বছর, তো 2 বছরে এটা যথেষ্ট পরিমাণ পেয়ারা এসেছে। প্রথম বছরে একবার গাছটি যখন খুবই ছোটো ছিল সেখানেও কিন্তু পেয়ারা ছিল, তারপরে এটা দ্বিতীয় বছরে কিন্তু একেবারে মানে অনেক পরিমাণে পেয়ারা চলে এসেছে। আরেকটা বিষয় বলি, এই যে আপনার পেয়ারা দেখতে পাচ্ছেন, এরকম পেয়ারা যদি থাকে যে একবার জোড়ার মতো, তাহলে আপনারা করবেন কি, একটা ছোটো পেয়ারাটা এখান থেকে ভেঙে দেবেন, এটা করবেন, তা নাহলে কিন্তু দুটি পেয়ারায় আপনাদের খুব ভালো হবে না। তো একটা পেয়ারা এখান থেকে রেখে দেবেন, একটা গেল। আর যদি অন্য অন্য সিস্টেমে থাকে, যেমন মনে করেন এখানে আছে, এটা এটা কিন্তু আলাদা আলাদাই আছে, হ্যাঁ এটার বটা কিন্তু দুটো আলাদা আলাদা, এটা আপনাকে ভাঙতে হবে না। কিন্তু যদি একেবারে ঘাড়ের সাথে লাগানো থাকে যে একটার সাথে আরেকটা, যেমন এই যে আপনাদের এই যে এটা এটা কিন্তু একেবারে গোড়ায় থেকে লাগানো, একটার সাথে একটা লাগানো, যে কারণে এটা আপনাদেরকে ভেঙে দিতে হবে। তো থাই জাতের পেয়ারা আপনারা সবাই লাগাতে পারেন। তো পেয়ারা লাগানোর আগে যে কাজটি করবেন সেটি হচ্ছে যে টবটি অবশ্যই আপনারা প্রস্তুত করবেন, একটু বড় একটা টবে লাগানোর চেষ্টা করবেন, এবং এই মাটির সাথে প্রথমে আপনারা জৈব সার মিশিয়ে দিয়ে দেবেন, তার কারণ পরে কিন্তু দিতে পারবেন না, চারা লাগানোর পরে ভালোভাবে কিন্তু ওই জৈব বা রাসায়নিক কোনো সারই কিন্তু দেওয়া যায় না, তো শুধুমাত্র জৈব সার দিয়ে দিতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই পেয়ারা গাছে যে সমস্যাটি হয় সেটা হচ্ছে যে এই সাদা মাছি আক্রমণ করে পেয়ারা গাছের পাতায়, তো ওই সাদা মাছি আক্রমণ করলে হয় কি, পেয়ারা গাছের একবার পুষ্টি সব খেয়ে ফেলে এবং গাছটি পুষ্টি পায় না, তখন গাছের ফলনও কিন্তু ভালো হয় না। আর পেয়ারা গাছে খুব বেশি একটা আপনার কীটনাশক স্প্রে করা ঠিক না, কারণ যেহেতু পেয়ারা গাছটা আমরা যখন পেয়ারাটা খাই সেটা কিন্তু কোনো আবরণ থাকে না, পেয়ারাটা এমনিতে আমরা নিয়ে খাওয়া শুরু করে দিই, আর যে সমস্ত ফলে আবরণ থাকে যেমন আমে আপনি দিতে পারেন কীটনাশক, কিন্তু ওই আবরণবিহীন ফলে কীটনাশক যত কম দেওয়া যায় ততই ভালো। তো যেটা বলছিলাম যে এই পেয়ারা গাছে আপনার এই যে পাতাটা কালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এরকম যদি হয় যে পাতা কালো হয়ে গেছে কিন্তু অপর পিঠে দেখবেন যে সাদা, এটা কিন্তু সাদা নাই অপর পিঠে, তো সাদা মাছি আক্রমণ করলে এই পাশে সাদা মাছি তার মানে বাসা বুনে এবং এই পাশে মানে বাসা বুনে পাতাটা রস খেয়ে ফেলে, যে কারণে এই পাশে কালো হয়ে যায়। তো এরকম হলে সে পাতাটা ছিঁড়ে দূরে কোথাও ফেলে দিবেন, কারণ এই পাতা থেকে কিন্তু আরও সংক্রমণ বাড়বে। তো এরকম থাকলে যে কোনো গাছের আপনার যদি পাতার মধ্যে সংক্রমণ থাকে, প্রথমে চেষ্টা করবেন সে পাতাটা ছিঁড়ে দূরে ফেলে দেওয়ার জন্য, যদি সেটা না করা যায় যে ব্যাপকভাবে যদি সংক্রমণ হয় সেক্ষেত্রে আপনারা কীটনাশক দিয়ে দেবেন। তো ওই পেয়ারা গাছ সম্পর্কে খুব বেশি আজকে ভিডিওটি বড় হয়ে যাবে বিদায় আলোচনা করলাম না, পরবর্তী ভিডিওতে আরও মূল্যবান কিছু বিষয় নিয়ে আলোচনা করব পেয়ারা সম্পর্কে। তো আপনারা থাই জাতের পেয়ারা লাগাতে পারেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এবং একটু বড় টবে লাগাবেন এবং টবের মাটি অবশ্যই আপনারা জৈব সার দিয়ে সে মাটিটি আপনারা ই করে নেবেন, মিশিয়ে ভালো করে মিশিয়ে তারপর চারটি আপনারা বুনে দেবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, সকালে ভালো থাকবেন এই প্রত্যাশায়, আল্লাহ হাফেজ।